তুমি জানো যে শিলিগুড়িতে এমন কতগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেটা সম্পর্কে তুমি আমি হয়তো অনেকেই জানি না, আবার অনেকে জানতেই পারে। তবে আমার কাছে যে জায়গাগুলো সুন্দর লাগতে পারে হয়তো তোমাদের কাছে সেই জায়গাগুলো সুন্দর নাই লাগতে পারে। এটা তো মানতেই হয় যে কৃত্রিম ভাবে তৈরি হওয়া কোনো জিনিসের তুলনায় প্রকৃতির আপন হাতে তৈরি হওয়া সৌন্দর্যের ব্যাপারটাই কিছু আলাদা থাকে। ঠিক সেইরকমই এক সুন্দর জায়গাতে আমরা গিয়েছিলাম লাস্ট 5-6 দিন আগে, কিন্তু কিছু টেকনিক্যাল কারণবশত আমি সেটি ব্লগের মাধ্যমে তুলে ধরতে পারিনি। তবে কিছু সিনেমেটিক ভিডিওস রয়েছে তোমাদের জন্য। তো সেই জায়গা সম্পর্কে ডিটেলস বলার আগে নামটা তাকে জানতেই হয়। নামটা হলো জংলি মহল বা জঙ্গল মহল, যেটা শিলিগুড়ি থেকে খুব কাছে অবস্থিত। তো জায়গা সম্পর্কে কিছু বলার আগে তোমরা ফুল ভিডিও মানে যে সিনেমেটিক ভিডিওসগুলো রয়েছে সেগুলো দেখে নাও। আর একটা ইনফরমেশন রয়েছে তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা ভিডিওর শেষে আমি দেবো, ওটা স্কিপ করে যাবো না, কিন্তু ওটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, নয়তো পরে আমাকেই বলতে আসবে তোমরা দাদা বা ভাই কি বললে, কিছু তো হলোই না। তো সিনেমেটিক ভিডিওস কতগুলো দেখতে থাকো তোমরা। তোমরা দেখছো দা শুভং, আমি শুভঙ্কর ফ্রম গেট ওয়েব নর্থ ইস্ট ইন্ডিয়া শিলিগুড়ি। আর্মি কোয়ার্টার দেখতে পাবে, সেই আর্মি কোয়ার্টার ধার ঘেসে একটি রাস্তা পূর্ব দিকে চলে যাচ্ছে, ইস্টের দিকে যাচ্ছে। সেই ধার ঘেয়ে রাস্তাটাতে গেলেই তোমরা সেই ডেস্টিনেশনটা পেয়ে যাবে। বাট এখানে শেষ নয়, এরকম ঝর্ণা টাইপের তোমরা এখানে প্রচুর দেখতে পারবে, কিন্তু তোমাদের ভেতরে যেতে হবে জঙ্গলে। বলে রাখি এই জঙ্গলটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, তোমরা যত গভীরে যাবে তত এরকম একটা দুটো করে যাবে। আর তোমাদের যদি যেতে কোনো রকম প্রবলেম হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এর গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট যেতে পারবে, কোনো সমস্যাই হবে না তোমাদের। দেখো তোমাদের মধ্যে হয়তো অনেকেরই স্নান করার ইচ্ছে জাগতেই পারে সেখানে গিয়ে, তবে যদি সেরকম প্ল্যানিং করো যে স্নান করবে তাহলে ব্যাগে এক্সট্রা জামা কাপড় গামছা নিয়ে যেতেই পারো। আর তোমরা যদি স্নানের জন্য কোনো পরিষ্কার জল চাও তাহলে সেটা পাবে একদম পেছনে। আর যে সিনেমেটিক আর বলে রাখি যে সিনেমেটিক ভিডিওতে যেসব ভিডিও রয়েছে সেটা দু ধরনের আর কি জলধারার ভিডিও রয়েছে, একটা হলো প্রথমেই পাবে আর একটা হলো সবার শেষে পাবে। তো সবার শেষের যে জলটা সেটা একদম পরিষ্কার থাকে, আর তোমরা সেখানে গিয়ে স্নান করতেই পারো অনায়াসে। তবে একটু সাবধানেই করবে, কারণ সাঁতার জানা না থাকলে এরকম অচেনা জায়গাতে ডুবতে যেও না, স্নান করতে যেও না, সেটা রিস্ক হতে পারে। তো এখন হলো কখন কীভাবে যাবে। তো তোমাদের বলে রাখি যে তোমরা গেলে অ্যাটলিস্ট 3-4 জন যেও, একা যেও না এত গভীর জঙ্গলে, কারণ তোমরা তো জানোই যেখানে লোকজনের পরিমাণ কম থাকে সেই জায়গাটা একটু রিস্কি হয়ে যায়। তো ওই গেলে 3-4 জন, স্পেশালি গেলে দুটো বাইক, আর সাইকেল যদি যাও সাইকেলেও যেতে পারো, কোনো সমস্যা নেই, খুবই কাছে একদম।
আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি জানতাম না যে আমার বাড়ির পাশেই এত সুন্দর একটা জায়গা রয়েছে। এখন তোমরা যদি কেউ ফটোগ্রাফি করবার জন্য যাও তাহলে তোমাদের আমি সাজেস্ট করবো যে সকালে যেও, সকাল 7-8 বা বিকেলে যেও, কারণ সকাল এবং বিকেল এই দুটো সময়ের ভিউস খুব সুন্দর আসে। আর তোমরা যদি কেউ দুপুরবেলা যাও তাহলে তোমাদের সুন্দর সুন্দর ছবির পেছনে এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড দেখতে হবে তোমরা। আর যদি এরকম ব্যাকগ্রাউন্ডের দৃশ্য, সুন্দর অপূর্ব দৃশ্য মানুষের যদি না দেখতে চাও তাহলে বলবো যে সকালে যেও, 7-8 দিকে অথবা বিকালে যেও। এখন টাইম হলো ইনফরমেশন দেওয়ার, যেটা ইম্পর্টেন্ট খুবই। তোমরা এই জলধারাটা বর্ষাকালেই দেখতে পারবে, যদি বর্ষাকালের পরে যেমন গ্রীষ্মকাল শীতকালে গেলে হয়তো এরকম জলধারা নাও থাকতে পারে, জলের পরিমাণটা কম থাকতে পারে। তো তোমাদের আমি রেফার করবো যদি যাও এই বর্ষার সিজনেই যেও তাহলে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যাও, বাড়ির এত কাছে একটা সুন্দর জায়গা, মিস করো না। দেখো ওয়াটার পার্কে যদি যাও তাহলে 300-400 টাকা অনায়াসেই চলে যায়, কিন্তু এইখানে গেলে তোমাদের কোনো টাকা পয়সাও লাগবে না আর জায়গাটাও খুবই সুন্দর। আর যদি স্নান করতে যাও তাহলে তো আরোই সুন্দর, স্নানের পক্ষেও, তবে ওই যেটা বললাম একটু সাবধানতা অবলম্বন করে যাবে, আর একা যাবে না, কয়েকজন মিলে যাবে, কারণ আসলি মজা সবকা সাথ আতা হ্যায়। আমি টিমকে উসি দেখি, ঠিক আছে। আর ভিডিওটির মাধ্যমে যদি তোমরা কোনো সুন্দর জায়গার সন্ধান পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর এর আগেও যদি তোমরা কেউ গিয়ে থাকো সেখানে তো তারা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, বা এই ভিডিওটি দেখার পর যদি কেউ যাও এসে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের জায়গাটি কেমন লেগেছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইব খুবই দরকার, আর এটা আমাকে অনেক মোটিভেশন দেয় ভিডিও বানানোর জন্য। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিকে অন করে দিও, আর ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর তাদের বলো যে চল ভাই এরকম একটা সুন্দর জায়গাতে যাই। তো গাড়িতে যেতে পারো বা সাইকেল নিয়েও যেতে পারো, এমন কোনো কথা নেই। প্রথমবার আমি গিয়েছিলাম সাইকেল নিয়ে, আর সেকেন্ড টাইম যেটা গিয়েছি সেটা আমি বাইক নিয়ে গিয়েছি, কারণ অনেক বন্ধু ছিল তাই। আর আমাকে আজকে হেল্প করেছে রিকা ভাই, তো আজকে আমাকে হেল্প করেছে এই ভিডিওটি বানাতে, আর থ্যাংকস টু ডিপায়ন, ও আমাকে অনেকগুলো ফুটেজ দিয়েছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।